গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ4 বয় গৌরব। তো চলে এসেছি একটা নতুনত্ব ব্লগ নিয়ে, আর নতুনত্ব ব্লগে কিন্তু থাকছে একটা নতুনত্ব জায়গা। আর আজ এসেছি হাওড়া বেলেমপোল মোড়ের ঠিক কাছেই আর একটা রেস্টুরেন্ট, সানশাইন রেস্টুরেন্ট, যেটার অ্যাড্রেস দিয়েছিলাম আমি তো নিতে দেবোই। তাছাড়া এখানে খুব ভালো ভালো নাকি চাইনিজ আইটেম পাওয়া যায়, যেগুলো আপনাদের আজকে এক্সপ্লোর করে দেখাবো। সো চলো, আপাতত অর্ডার দিয়ে দিয়েছি দু তিনটে আইটেম, তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে কিন্তু কিচেন, এদের লাইভ কিচেন রয়েছে। এখন আমরা বসে রয়েছি হচ্ছে সানশাইন রেস্টুরেন্টের ভেতরে। এই হচ্ছে মেনু, মেনুতে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এক পিস ফিশ ফ্রাই, তারপর নিয়েছি এগ ফ্রাইড রাইস, তারপর নিয়েছি হচ্ছে একটু অন্যরকম চিকেনের আইটেম নেওয়ার চেষ্টা করেছি, তাই জন্য এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে সিকিম চিকেন। যাই হোক, কীরকম কী টেস্ট সেটা তো খাবার এলেই বুঝতে পারবো, আর এগ ফ্রাইড রাইস তো নর্মাল। সো খাবারটা আসুক, বাদ বাকি কথা বলছি। আর সত্যি কথা বলতে হাওড়া বেলেপুল মোড়ের ঠিক কাছে খুব সুন্দর একটা ছোট্টখাট্টো, খুব সুন্দর এরকম পেছনে হাওড়া ব্রিজ আঁকা এরকম থিমওয়ালা রেস্টুরেন্ট কিন্তু প্রথমবার দেখলাম, ভালো লাগলো। যাই হোক, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স সত্যি কথা খুবই ভালো। আপাতত দেখা যাক খাবার টেস্টটা রেস্টুরেন্টের কীরকম হয়। আর এই সানশাইন রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে 2/1 পুরাতন সায়ার লেন বেলেপোল হাওড়া 7111-04 নিয়ার বেলেপোল বিবেকানন্দ স্ট্যাচু। আর এদের যে মোবাইল নাম্বার, এদের কিন্তু ডেলিভারি অপশানও আছে, হোম ডেলিভারি, সেটা আমি দিয়ে দেবো। এদের যে মোবাইল নাম্বারটা আছে যেটাতে ফোন করে আপনারা ডেলিভারির জন্য বুক করতে পারেন। তাছাড়া এদের রেস্টুরেন্ট ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা আর ক্লোজিং টাইম হচ্ছে রাত 11টা। এখন আমাদের কাছে চলে এসছে ফিশ ফ্রাই, যেটার দাম হচ্ছে 90 টাকা, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে, আপাতত ট্রাই করা যাক। সানশাইন রেস্টুরেন্টের কিন্তু ডেলিভারি অপশান আছে আপ টু থ্রি কিলোমিটার পর্যন্ত এদের ডেলিভারি চার্জ লাগে মাত্র 20 টাকা, আর তারপরে যদি একটু বেশি কিলোমিটার হয় তখন 30 টাকা বা 40 টাকা। এখন আমাদের কাছে চলে এসছে ফিশ ফ্রাই, এরকম সাইজের একটা ফিশ ফ্রাই দিয়েছে যেটার দাম হচ্ছে 90 টাকা, খুব সুন্দরভাবে শসা আর পেঁয়াজ দিয়ে সাজানো রয়েছে। ফিশ ফ্রাইটা মাঝখান দিয়ে ভেঙে দেখা যাক, একদম ক্রিসপি হয়ে যাচ্ছে, ভেতরে কিন্তু পিওর ভেটকি রয়েছে, আর এর যে ওপরের কোটিংটা সেটা খুব পাতলা, দেখতেই পাচ্ছেন, ট্রাই করে দেখা যাক। ফিশ ফ্রাইটা যতটাই ভালো খেতে তার ভেতরে যে মাছটা, ভেটকি মাছটা রয়েছে সেটা কিন্তু দারুণ খেতে, আর উপরটা বলতে গেলে প্রচুর ক্রিসপি, মানে একটা খেলে কড়মড় কড়মড় আওয়াজ হচ্ছে, আর খুব গরম। এই সবে সবে কিন্তু রেডি করে দিল, যে আগেকার জিনিস সেরকম একদমই নয়, সঙ্গে সঙ্গে রেডি করে সার্ভ করলো। একটু এখানকার কাসুন্দি দিয়ে একটুখানি ফিশ ফ্রাইটা ট্রাই করা যাক, কারণ ফিশ ফ্রাইয়ের সাথে তো অন্য কোনো সস বলতে গেলে চলে না, শুধুমাত্র কাসুন্দি ছাড়া। সত্যিই কিন্তু দারুণ খেতে, আর এটা আপনারা শেয়ার করে খেতে পারেন। এখানে যে কটা আইটেম আমরা নিচ্ছি সবকটাই কিন্তু শেয়ারেবল। আপাতত এরপরে যে দুটো আইটেম অর্ডার দিয়েছি সেই দুটো আসুক, তারপর বলছি। এগ ফ্রাইড রাইস আর এখানে রয়েছে সিকিম চিকেন, তার মধ্যে টোটাল 6 পিস থাকে, খুব সুন্দরভাবে কিন্তু স্যালাড দিয়ে গার্নিশিং করা রয়েছে, ট্রাই করা যাক। যে তিনটে খাবার আমরা ট্রাই করছি সবকটার কিন্তু গার্নিশিং খুব সুন্দরভাবে এরা করেছে। আর এখন আমাদের কাছে চলে এসে এতটা কোয়ান্টিটিতে দেখা একবার, এতটা কোয়ান্টিটিতে এগ ফ্রাইড রাইস, আর এটা কিন্তু 1 প্লেট, আর এখানে রয়েছে হচ্ছে সিকিম চিকেন,
যার মধ্যে টোটাল 6 পিস রয়েছে। এগ ফ্রাইড রাইসের দাম হচ্ছে 140 টাকা আর সিকিম চিকেনের দাম হচ্ছে 170 টাকা। এগ ফ্রাইড রাইসটা কিন্তু ভালো খেতে লাগবে, অনেক এগের চান্সে ভর্তি। তাছাড়া দেখাই দিকে সব রকমের ভেজিস দেওয়া রয়েছে, এমন নয় যে ভেজিস দেওয়া নেই। অনেক জায়গায় কী হয় ফ্রাইড রাইসে অল্প অল্প ভেজিস দেওয়া থাকে, বাট এখানে দেখছি মানে অনেক ভেজিস দেওয়া রয়েছে আর এরকম সাইজের এগের চান্স রয়েছে। আর ভালো খেতে লাগছে সত্যি। এবার সিকিম চিকেনটা দিয়ে এগ ফ্রাইড রাইসটা ট্রাই করা যাক। এবং একটা লঙ্কা দিয়ে গার্নিশিং করা রয়েছে, পেঁয়াজ ক্যাপসিকামে ভর্তি। একটু নিয়ে নিলাম গ্রেভিটা, আর গ্রেভিটা দিয়ে কিন্তু এগ ফ্রাইড রাইসটা ট্রাই করব। সত্যি কিন্তু ভালো খেতে লাগছে, হালকা স্পাইসি হালকা মিষ্টি সেই লেভেলের গ্রেভিটা। এই গ্রেভিটা আপনারা যেমন রাইসের সাথে ট্রাই করতে পারেন, তাছাড়াও হাক্কা নুডলস বা রুটির সাথেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এখানে কী কী আইটেম পাওয়া যায় সেটা তো আমি মেনু দিয়ে দিচ্ছি, তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দেবো। সত্যি কথা বলতে যে তিনটে খাবার খেলাম সত্যিই খুব অসাধারণ। আপাতত এখানে যে সিকিম চিকেন রয়েছে এর একটা চিকেনের পিস ট্রাই করে দেবো। ওরে বাবা, আপনারা দেখে লিটারালি পাগল হয়ে যাবেন যে কতটা বড় পিস দেওয়া হয়েছে। এরকম বড় টোটাল 6 পিস রয়েছে, খুব বড়। দেখা যাক হালকা ট্রাই করে। ওরে বাবা, মুখে দেখতেই বলতে গেলে চিকেনের পিস খুলে চলে এলো। আর এখানে আপনারা দেখতে পারেন কতটা পাতলা কোটিং কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। আর এটা কিন্তু উইথ বোন, এটা কিন্তু বোনলেস নয়। 170 টাকা আপনারা সিকিম চিকেন পাচ্ছেন যার মধ্যে 6 পিস রয়েছে, আর এটা কিন্তু উইথ বোন। আপাতত একটু চিকেনের পিস, একটু গ্রেভি আর একটু রাইসটা মিশিয়ে ট্রাই করা যাক। নিয়ে নিলাম অল্প চিকেন, অল্প ফ্রাইড রাইস আর অল্প সিকিম চিকেনের এত সুন্দর একটা গ্রেভি। সত্যি কিন্তু খাবারগুলো অসাধারণ, আর সেন্টগুলোও খুব সুন্দরভাবে আসছে, স্মেলগুলো। আর যা কোয়ান্টিটি দিয়েছে আমি এইটুকুনি বলতে পারি, দুজন আপনারা খেয়ে আরামসে পেট ভরে যাবে। আর এগুলো কিন্তু শেয়ারেবেল, এত কম দামে আপনারা কিন্তু হাওড়া বেলেপুল মোড়ের ঠিক কাছে এই রেস্টুরেন্টে চাইনিজ খাবার পেয়ে যাবেন, তাও আবার এত সুন্দর। সত্যি কিন্তু দারুণ খেতে লাগছে তিনটে একসঙ্গে মেশি। আর এটা কিন্তু বলতে গেলে অরিজিনাল চাইনিজ ফ্রাইড রাইস সেরকম টাইপেরই হয়েছে, সব রকম ভেজিস দিয়েছে, এগ দিয়েছে, আর টেস্টটাও ঠিক সেরকম লাগছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে বসে এত সুন্দর যদি চাইনিজ আইটেমস ট্রাই করতে হয় তাহলে কিন্তু আপনাদের আসতে হবে সানশাইন রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আমাদের হাওড়া বেলেপোল মোড়ের ঠিক কাছে, যার গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। আমরা এই টোটাল তিনটে আইটেম নিয়েছিলাম, যার মধ্যে একটা স্টার্টার দুটো মেন আইটেম। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, বলতে গেলে এটা কিন্তু এসি রেস্টুরেন্ট, এটা নন এসি রেস্টুরেন্ট নয়, এটা এসি রেস্টুরেন্ট। এসি ছাড়াও কিন্তু চারিদিকে যে কটা টেবিল রয়েছে পাখা লাগানো রয়েছে, আর এখানে টোটাল রয়েছে 1, 2, 3, 4, 5টা টেবিল, আর 5টা টেবিলে টোটাল 4 জনের বসার ক্যাপাসিটি, টোটাল 20 জনের কিন্তু বসার ক্যাপাসিটি এই রেস্টুরেন্টে রয়েছে। আর আপনারা যদি ওয়েটিং করতে চান, এসে দেখেন ভিড় রয়েছে, তাহলে কিন্তু বাইরে চেয়ার পাতা রয়েছে, আপনারা ওখানে এসেও বসতে পারেন। আর যদি কেউ ডেলিভারি নিতে চান তার জন্য আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন, নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো। ডেলিভারির জন্য যা এক্সট্রা চার্জ লাগে সেটা আপনারা নাম্বারে ফোন করে জেনে নেবেন। আর আপাতত আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আমরা বাইরে গিয়ে বাদবাকি কথা বলছি। গ্রেভিটা দেখতে পাচ্ছ অনিয়ন ক্যাপসিকামে ভর্তি, ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকামে ভর্তি। আপাতত একটু গ্রেভিটা ট্রাই করা যাক শুকনো। আহা, গ্রেভিটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে যে চিকেনের পিসগুলো দেখালো সেগুলো কিন্তু সত্যি বড় সাইজের, মানে কাঁটা চামচে লাগালাম, লাগাতে লাগাতে লাগাতেই খুলে পড়ে গেল চিকেনের পিসটা, এতটা সব বলতে গেলে। আপাতত বাইরে গিয়ে কথা হচ্ছে।
এবার আপনাদের এই সানশাইন রেস্টুরেন্টের ব্যাপারে কিছু ডিটেলস বলে রাখি। এদের অ্যাড্রেস তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো, তাছাড়াও এদের যে গুগল ম্যাপ লিঙ্কটা, এখানে কিন্তু একটা অন্য রেস্টুরেন্ট, মানে এনাদের আগে আরেকটা রেস্টুরেন্ট ছিল, তার যার নামও সানশাইন রেস্টুরেন্ট বা ক্যাটারার সামথিং ছিল। তো ওই যে নাম্বারটা গুগল ম্যাপে দেওয়া আছে ওখানে একদমই ফোন করবেন না। ওই নাম্বারে যিনি ফোন ধরবেন উনি বলবেন এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এই রেস্টুরেন্ট ক্লোজিং, এই রেস্টুরেন্ট চলে না। তো আমি ডিসক্রিপশানে তার জন্য নাম্বার তো দেবোই, তাছাড়াও কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা গুগল ম্যাপ দেখে হ্যাঁ লোকেশানটা যে জায়গায় সেই জায়গাতেই রেস্টুরেন্টটা, আর অ্যাড্রেস তো দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা আপনারা পেলে মারলেই পেয়ে যাবেন। আর যেসব ফটোসগুলো ওখানে দেওয়া আছে সেগুলো কিন্তু একদমই নয়, রেস্টুরেন্টটা পুরোপুরিই চেঞ্জ হয়ে গেছে আর নাম হয়ে গেছে সানশাইন রেস্টুরেন্ট। সেক্ষেত্রে আমি অল ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে অ্যান্ড ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ গাইস, আপাতত আমরা খেয়ে দিয়ে বাড়ি পড়েছি, সব কটা খাবারই কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল, আর চাইনিজ খাবারের মধ্যে সত্যি ঠিকঠাক ছিল, প্রাইস অনুযায়ী খাবার কিন্তু অনেকটাই কোয়ান্টিটিতে দিয়েছিল। আর হাওড়া বেলেপোলের কাছে কিন্তু এত সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে আমি নিজেও জানতাম না। আর বলতে গেলে এখন বাজে কটা, 5:30টার মতো, ঘড়ি পড়ে আসেনি, তাও ঘড়ি দেখছি কটা বাজে দেখা যাক, আমার তো বাজে 6:29 মতো। আকাশটা খুব সুন্দর লাগছে, এরপরে আকাশটা দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এগুলো হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।